রমজানের আগেই নিত্যপণ্যে অস্থিরতা, আবারও চড়া সরু চাল ও পেঁয়াজের দাম, স্বস্তি নেই ডিম মাংসেও, খামারে না বাড়লেও বাজারে ঊর্ধ্বমুখী দরে ক্ষুব্ধ ক্রেতা। এবং চরম স্বাস্থ্য ঝুঁকিতে নারায়ণগঞ্জবাসী, বিভিন্ন স্থানে স্টিল মিল ও রি রোলিং কারখানা, বায়ু দূষণ চরমে, রাজবাড়িতে ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে অবৈধ ছাই তৈরির কারখানা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে, থাকছি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসি। সব নিয়ন্ত্রণ সংস্থা মাঠে নামলেও রমজানের আগে সিন্ডিকেটের কারসাজিতে অস্থির নিত্যপণ্যের বাজার। দেশের বিভিন্ন জেলা সহ রাজধানীতেও বেড়েছে ডিম মুরগি মাংসের দাম। মাছ পেঁয়াজ সবজি কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। বিশৃঙ্খল বাজার ব্যবস্থাপনায় ক্ষুব্ধ ভোক্তারা চান বাস্তব ভিত্তিক নজরদারি ও নিয়ন্ত্রণ। উৎপাদন থেকে বিপণনের সব ধাপে নিত্যপণ্যের বাজার থেকে উড়ে গেছে স্বস্তি। রমজানের আগেই ডাল তেলসহ নিত্য দরকারি পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। গাজীপুর ও নরসিংদীতে খামার পর্যায়ে ডিম মুরগির দাম না বাড়লেও বেড়ে গেছে খুচরা বাজারে। বাড়তি টাকা গুনতে হলেও যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছে না ক্রেতারা। ব্রয়লার মুরগি কিনলাম, গত সপ্তাহে নিয়েছিলাম 180 করে, এই সপ্তাহে 190 করে কিনলাম। উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকলেও অস্থির রাজধানীর সবজির বাজার। ভোক্তার চোখের পানি বের করে ছাড়ছে পেঁয়াজের লাগামহীন দামের ঝাঁজ। পেঁয়াজের 110 টাকা এখন, ওই যে ইসে পাইকারি দাম, মহল্লায় 24 টাকা 25 টাকা বিক্রি হচ্ছে। সংকটের অজুহাতে মাছেও ভোক্তাদের লাগছে বাড়তি টাকা। এখন 750 টাকায় ঠেকেছে গরুর মাংস। মাছ বাজার তো আর বিশেষ অবস্থা, কারণ মাছের যে দাম তাতে আমাদের আয়ের সাথে ব্যয়ের সংগতি নেই। সব ধরনের মালের দাম একটু বাড়তি, বাড়তির কারণে আমাদের আমদানি কম, আমরা তো কিনতে পারতেছি না, আমরা ক্রেতাদেরকে সেবা দিব কি করে। বিশৃঙ্খল বাজার ব্যবস্থাপনায় নাকাল ভোক্তারা, আশ্বাস নয় চান সত্যিকারের নজরদারি ও নিয়ন্ত্রণ। ব্রয়লার মুরগি যে মানুষ খাতে সেটাও দাম বেড়ে গেছে, দেশি মুরগি তো প্রশ্নই ওঠে না। পেঁয়াজ রসুন আদা তারপরে অন্যান্য তো মশলা তো আছেই, তেলের দামও আরেক বাড়াচ্ছে। শুধু দেশের উৎপাদিত পণ্যেই নয়, আমদানি করার পণ্যেরও লাগামহীন দামে দিশেহারা ভোক্তা। সাইফুল ইসলাম, সময় সংবাদ। আগামী রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বললেন প্রধানমন্ত্রীর নির্দেশে চারটি পণ্যের ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে, চলতি সপ্তাহেই তেলের দাম ঠিক করে দেওয়া হবে। সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা জানান তিনি। আগামী রমজান উপলক্ষে কোনো পণ্যেরই কোনো সংকট ইনশাল্লাহ হবে না। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে তেলের ট্যারিফ সহ আরও চারটি প্রোডাক্টের ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সপ্তাহেই আমরা আমদানিকারক এবং যারা তৈরি করে তাদের সাথে বসে তেলের একটা দাম আমরা ঠিক করে দিব, এবং সেই সাথে আমাদের যে খেজুর, খেজুরেরও ট্যারিফ কমানো হয়েছে, সেটাও আমরা একটা যুক্তিপূর্ণ দামের মধ্যে সাধারণ মানুষ পাবে, এটাই আমাদের প্রত্যাশা। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় মাদারীপুরের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। 14 ফেব্রুয়ারি রাতে ভূমধ্যসাগরে তাদের বহনকারী নৌকার ইঞ্জিন ফেটে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, গত 14 জানুয়ারি রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের মামুন ও সেন্দিয়া গ্রামের সজল বৈরাগী সহ বেশ কয়েকজন যুবক ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় রওনা দেয় তারা। তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিন ফেটে যায়, এতে মামুন ও সজল সহ মারা যায় 12 জন। খবর পেয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় কোস্টগার্ড। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে মাদারীপুরের রাজৈরের দুই যুবক মারা গেছে, এখনও নিখোঁজ আরও একজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিম সরমঙ্গল গ্রামে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, সরাসরি যাচ্ছি তার কাছে। তিনুশিয়ার ভূমধ্যসাগরে যে নৌকাডুবি হয়েছে সেখানে মাদারীপুরের দুই যুবক মারা গেছেন, তারা হলো মামুন ও সজল। এটি আমাদের এখানকার যে স্বজন রয়েছে তারা নিশ্চিত করেছেন। এছাড়া আরেক যুবক এখন পর্যন্ত নিখোঁজ আছে, আপন শেখ। তো আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন তারা অবৈধভাবে সমুদ্র পথে লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে মাদারীপুরের থেকে গত 14 জানুয়ারি রওনা দেয়। গত বুধবার তারা লিবিয়া থেকে একটি ইঞ্জিন
ইঞ্জিন চালিত নৌকায় তারা ওঠে, যেটি ধারণ ক্ষমতার বাইরে যাত্রী নিয়ে রওনা দেওয়া হয়েছিল বলে আমাদেরকে স্বজনরা জানিয়েছেন। এরপর গতকাল রাত 12টার দিকে তারা জানতে পারেন সেখানে ইঞ্জিনটি ফেটে নৌকাটি ডুবে যায়, সেখানে 12 জনের মতো মারা যায়, তার মধ্যে মাদারীপুরের রাজুরের 2 যুবক রয়েছে। এ খবর জানার পরেই স্বজনদের মাঝে কান্নার আজারি শুরু হয় এবং আকাশ বাতাস ভারী হয়ে যায়। আশপাশের প্রতিবেশীরাও এখানে ছুটে আসেন এই মর্মান্তিক দুর্ঘটনায় যে 2 জন মারা গেছেন তাদের স্বজনদের সমবেদনা দেওয়ার জন্য। তারা অভিযোগ করেছেন গোপালগঞ্জের মুকসুদপুরের সুন্দরদী গ্রামের বাদশা কাজীর ছেলে মোশারফ কাজী, তিনি এই অবৈধভাবে মানুষদের প্রলোভন দেখিয়ে তার ইতালি নিয়ে যেতেন এবং প্রত্যেকের কাছ থেকে 13-15 লাখ টাকা করে তিনি নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি স্বজনদের মাধ্যমে। আমরা কথা বলেছিলাম রাজুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে যদি লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে সেটি তিনি জানিয়েছেন। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে যারা মারা গেছেন তাদের স্বজনদের ন্যায্য যে অর্থ সেটি ফেরত দেওয়ার জন্য এবং যে দালাল রয়েছে দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত স্বজন এবং এলাকাবাসী। আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম সরমঙ্গ এলাকায়, ইউসুফ আলী শেখ তার ছেলে মামুন শেখ যিনি মারা গেছেন তার বাড়িতে আমরা রয়েছি। গতকাল রাত থেকে এখন পর্যন্ত স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং আদরের সন্তানকে হারিয়ে আসলে দিশেহারা এই পরিবারটি। তারা বলছেন যে বিভিন্ন মাধ্যমে ব্যাংক ঋণ সহ সুদের টাকা এনে কিন্তু তার ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন, সেই অর্থ চলে যাওয়ার পাশাপাশি মামুনের মৃত্যুতে আসলে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তো এই ছিল আমার কাছে লিবিয়া থেকে যে ইতালি যাচ্ছিল ভূমধ্য সাগরে যে নৌকাডুবি হয়েছে সেখানে যে মারা গেছে তার সর্বশেষ তথ্য। সরাসরিযুক্ত ছিলাম মাদারীপুরে। নারায়ণগঞ্জে প্রতিদিন বায়ু দূষণ করছে স্টিল মিল এবং রি রোলিং কারখানা, এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা করলেও থেমে নেই এসব প্রতিষ্ঠানের কার্যক্রম। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI-এর স্কেলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে শীর্ষে 5-এ আছে রাজধানী ঢাকা। বায়ু দূষণ রোধে সরকার যখন নানা উদ্যোগ নিচ্ছে তখন ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে বিভিন্ন স্টিল ও রিরোলিং কারখানার ক্ষতিকারক ধোঁয়ায় দূষণ আরও বাড়াচ্ছে। 2023 সালে বেসরকারি একটি প্রতিষ্ঠানের পরিবেশ গবেষণায় উঠে আসে বায়ু দূষণের দিক দিয়ে ঢাকা ও গাজীপুরের পরেই নারায়ণগঞ্জের অবস্থান, যেখানে বায়ুর মানের সূচক সবসময় 270-এর উপরে থাকে। ধোঁয়ার কারণে কুয়াশার মধ্যে কিছুই দেখা যায় না, অন্ধকার। আমাদের এলাকায় কোনো ফসলই হয় না, আশানুরূপ কোনো কিছুই আমরা আজ পর্যন্ত পাই নাই। কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে আমরা কিছুদিন পর পরই একটা মোবাইল কোড পরিচালনা করে এই মোবাইল কোডের মাধ্যমে কিছু জরিমানা করা হয়। বায়ু দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। নির্ধারিত মানমাত্রার বাইরে যদি সেটা হয় সেক্ষেত্রে আমরা তাকে দূষণ বলি। সেক্ষেত্রে আমাদের ঢাকা গবেষণাগার থেকে ফলাফল সংগ্রহ করতে হয়, ফলাফল সংগ্রহ করে আমরা আইনগত যে ব্যবস্থা নেওয়া সেটা নিব। নারায়ণগঞ্জের ফতুল্লা বন্দর, সোনারগাঁ, 2500 ও রূপগঞ্জ উপজেলায় 75টি স্টিল মিল এবং রিরোলিং কারখানা রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজবাড়িতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকা ও কৃষি জমিতে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে চারকোল কারখানা। কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। শ্বাসকষ্ট ও অ্যাজমা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। কমছে ফসলি জমির উৎপাদনও। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। আশিকুর রহমানের রিপোর্ট। বিশেষ চুল্লিতে পাটকাঠি পুড়িয়ে তৈরি করা হচ্ছে কার্বন। ছাই ও কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। রাজবাড়ী সদরের দর্পনারায়ণপুরে আবাসিক এলাকায় ও কৃষি জমিতে গড়ে তোলা হয়েছে কার্বন তৈরির এই চারকোল কারখানা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও বছরের পর বছর ধরে অবাধে চলছে কারখানাটি। ছাই ও কালো ধোঁয়ায় নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, কমে গেছে ফসলের উৎপাদন। নিঃশ্বাস নেওয়া যায় না, খাবারের ভেতরে যা কালে পরে, শিশু বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যা হয়। প্রশাসন এই চারকোলের
বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নিতে পারে? এখান থেকে যে কার্সিনোজিন একটা কেমিক্যাল প্রোডাক্ট বের হয়, সেটার জন্য ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত হতে পারে। এ চারকোল কারখানার বৈধ কোনো কাগজপত্র নেই বলে জানালেও বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের কোনো কর্মকর্তা। নিজেরা অনুসন্ধান করে আমরা যে ফলাফল পাবো আমরা সে অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। দৌলতদিয়া কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে 2016 সালে গড়ে তোলা হয় চারকোল কারখানাটি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দুই জেলার সীমানা নির্ধারণের পরও শরীয়তপুরের চরের বাসিন্দাদের কাছ থেকে ফসল ছিনিয়ে নেয়ার পাশাপাশি চাঁদা নিচ্ছে একটি চক্র। এই ঘটনায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, চাঁদা দিতে না চাইলে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই অবস্থা থেকে মুক্তি চান তারা। তবে অভিযোগ অস্বীকার করে হাইমচর উপজেলার চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারির উল্টো দাবি, তার এলাকায় ঢুকে চাঁদাবাজি ও ফসল নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, তবে 10.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়েছে। রোগের শঙ্কায় আগাম বালাই নাশক ছিটাচ্ছেন কৃষক। রোপণে দেরি হওয়ায় কাঙ্ক্ষিত ফসল নিয়েই দুশ্চিন্তায় কৃষক। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আলুর জমিগুলো এখন ঘন সবুজ, দূর থেকে দেখে মনে হবে যেন পুরো এলাকায় সবুজ কার্পেট বিছিয়ে রাখা। মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড়ের প্রভাবে অসময়ের বৃষ্টি জেলায় এবার আলু চাষে চ্যালেঞ্জ তৈরি করে। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চাষিরা গাছের পরিচর্যায় এখন ব্যস্ত। তবে বাজারে আলু এখন 35 টাকা কেজি, আর খরচ পড়েছে প্রায় 20 টাকা। কৃষকের অভিযোগ, সিন্ডিকেটের কারণে প্রকৃত কৃষক এর সুফল পাচ্ছেন না। চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের আগাম বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ম্যানকোজে প্লাস মেটালেক্সিল, এই দুইটা মিশিয়ে যে ছত্রাকনাশক গুলো আছে, যেমন মাইক্রা, এই ধরনের ছত্রাকনাশক এক সপ্তাহ পর পর স্প্রে করার কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবছর 34,355 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। মুন্সিগঞ্জের চরকেওয়ার থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে মানিকগঞ্জে, তবে বাজারে ভালো দর না থাকায় লাভবান হওয়া নিয়ে শঙ্কায় কৃষক। তারা জানান, এবছর আগের চেয়ে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতিমণ সরিষা উৎপাদনের ব্যয় হয়েছে 3,200 থেকে 3,400 টাকা, আর বর্তমান বাজারে প্রতিমণ সরিষা বিক্রি হচ্ছে 2,500 থেকে 2,600 টাকায়। এতে বড় লোকসানের শঙ্কায় চাষি। তবে কৃষি বিভাগ বলছে, সরাসরি সরিষা বিক্রি না করে তেল তৈরি করে বিক্রি করলে লাভবান হবেন কৃষক। এবার জেনে নেব ঢাকা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 11 ফেব্রুয়ারি সকালে সাভারের আশুলিয়ায় একটি টিনশেড বাড়ির তালাবদ্ধ কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে 4 বছরের এক শিশুও মারা যায়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজানের আগে নিত্যপণ্যে অস্থিরতা, আবারও চড়া সরু চাল ও পেঁয়াজের দাম, স্বস্তি নেই ডিম মাংসেও। খামারে না বাড়লেও বাজারে ঊর্ধ্বমুখী দরে ক্ষুব্ধ ক্রেতা। শোকের মাতম যেন থামছেই না, কান্নায় ভারী চারপাশ। অবৈধভাবে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে প্রাণ গেছে মাদারীপুরের 2 যুবকের, এখনও নিখোঁজ একজন। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অমর ইনান। ধন্যবাদ মৌটুসি। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।